জনাব জাকির চৌধুরী আপনার কাছে যাই যে আজকে তো খুব ভালো একটি খবর দেখলাম, সেটি হচ্ছে যে বেবি সিটিং যারা করবেন, ট্যাক্সি রিটার্নের সময় আসছে এবং বেবি সিটিং যারা করবেন বেবি সিটাররা তারা $6,000 পর্যন্ত তাদের ট্যাক্সি রিটার্নে ক্লেম করতে পারবেন। সো এটা কারা করতে পারবেন, কিভাবে করতে পারেন এবং কারা যোগ্য বলে বিবেচিত হবেন বলে আপনার মনে হয়, ফার্স্ট আগে জেনে নিই প্রোগ্রামটি কি প্রোগ্রাম এন্ড দেন কারা এটাতে আবেদন করতে পারবেন। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক যারা এত সময় ধরে আলাপ করতেছিলেন, এর সাথে ধন্যবাদ সকল টাইম টেলিভিশনের দর্শকদেরকে। আপনি যে ক্রেডিটের কথা বলছেন ওই ক্রেডিটটাকে IRS বলতেছে যেমন চাইল্ড এন্ড ডিপেন্ডেন্সি কেয়ার ক্রেডিট, মিনিং হলো আপনার বাচ্চা অথবা ডিপেন্ডেন্ট কেউ যদি নিজে নিজে টেক কেয়ার করতে না পারে, তাদের টেক কেয়ার করার জন্য যে এক্সপেন্স আপনি যে ট্যাক্স পে করবেন তার জন্য আপনাকে এই ক্রেডিটটা দেয়া হবে। এবং এই ক্রেডিটটা অ্যাপ্লাই করে আপনি ম্যাক্সিমাম $6,000 পর্যন্ত কিন্তু ক্রেডিট অ্যাপ্লাই করতে পারেন। এবং এই $6,000 কিন্তু বলা হয়েছে যে দুইজনের জন্য, প্রতিজনের জন্য $3,000 এবং $3,000, এবং দুইজনের যদি বেশি হয় এক্ষেত্রে কিন্তু আপনি যে তিনগা $9,000 করতে পারবেন কিনা আসলে না। সো ম্যাক্সিমাম হবে $6,000 এবং দুইজন যোগ্য, ইদার বেবি অথবা ডিপেন্ডেন্ট। নাও এখন বলতে পারেন যে আসলে রিকোয়ারমেন্ট গুলো কি অথবা কারা এটার জন্য এলিজিবল, রাইট? সো IRS বলতেছে যে মনে করেন আপনার যদি বেবি থাকে এবং আপনি হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজন ফুল টাইম কাজ করতেছেন অথবা কাজের জন্য এই বেবিদেরকে টেক কেয়ার করতে পারতেছেন না, অথবা একজন স্পাউস কাজ করতেছেন আর একজন স্পাউস ইদার মেন্টালি অথবা ফিজিক্যালি এই বেবিদেরকে টেক কেয়ার করতে অক্ষম, সক্ষম না অক্ষম, অক্ষম যদি হন তাহলে তো এই বেবিদেরকে দেখার জন্য ওনারা থার্ড পার্টি একটা সার্ভিস নেবেন। সার্ভিসটা হতে পারে ডে কেয়ার, হতে পারে আপনার আফটার স্কুল, হতে পারে কোনো রিলেটিভ এই বেবিদেরকে দেখতেছেন এবং তাদেরকে আপনারা পেমেন্ট করতেছেন, হতে পারে নেইবর অ্যাজ ওয়েল। যদি এইরকম করে যদি আপনার কোনো খরচ হয় এই বেবিদের জন্য তাহলে কিন্তু আমি আগে যেটা বললাম ম্যাক্সিমাম $6,000 পর্যন্ত তার ক্রেডিট তাদের ট্যাক্স রিটার্নে অ্যাপ্লাই করতে পারে। নাও বেবিদের বয়সের একটা সময়সীমা আছে যেটাকে বলা হচ্ছে যে তারা মাস্ট বি 13 ইয়ার্স এর নিচে হতে হবে, এবং তারা 13 ইয়ার্স এর নিচে হতে হবে এবং তারা যাতে নিজে নিজে টেক কেয়ার করতে না পারে ওই রকম ভাবে সিনারিও হতে পারে। খরচের ক্ষেত্রে বলা হয়েছে যে যখন আপনি অ্যামাউন্ট গুলা দেখাবেন যে কি কি খরচ হয়েছে, আপনি যদি নেইবর অথবা আপনি যদি লাইক কোনো একটা রিলেটিভ কে আপনি যে ক্যাশ ডলার অথবা আপনি চেকে যেটা পে করছেন ওইটা হবে আপনার এলিজিবল এক্সপেন্স। যদি আপনি ডে কেয়ার অথবা চাইল্ড কেয়ারে যদি সেন্ড করে থাকেন তাহলে তাদেরকে যে পেমেন্ট করতেছে তারা কিন্তু একটা ইনভয়েস দেবে, ওই ইনভয়েসটা হবে আপনার এক্সপেন্সের একটা প্রুফ। নাও যদি ডে কেয়ার সেন্টার অথবা আফটার স্কুল হয় তাহলে এটা একটা প্রতিষ্ঠান, তারা কিন্তু এই এক্সপেন্স যে আপনি পে করছেন তারা কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে এটা ইনকাম হিসাবে শো আপ করবে। বাট যখন কমপ্লেক্সিটি চলে আসে যদি আপনি একজন রিলেটিভ অথবা আপনি নেইবরকে দেন তখন আসলে সিচুয়েশনটা কি, রাইট? আপনি যে এক্সপেন্স গুলো আপনার ট্যাক্স রিটার্নে দেখাবেন কিপ ইন মাইন্ড দেন আপনি কাকে দিছেন, ওনার নামটা কি, সোশ্যাল সিকিউরিটিটা কি অথবা ওনার অ্যাড্রেসটা কি, ফোন নাম্বার কি, এই ইনফরমেশন গুলো ট্যাক্স রিটার্নে দেখাতে হবে। যদি প্রতিষ্ঠান হয় তাহলে প্রতিষ্ঠানের নাম, তাদের EIN নাম্বার, তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটাও দিতে হবে। সো যখন নেইবর অথবা রিলেটিভ কাউকে আপনি পেমেন্টটা করেন মেক শিওর করবেন ওই রিলেটিভ অথবা নেইবর যাতে ওই ইনকামটা ওনাদের ট্যাক্স রিটার্নে শো আপ করে, সো দ্যাট আপনি যে বেনিফিটটা পেলেন তারাও যাতে মনে করে তারা এই ইনকাম দিয়ে তারা ট্যাক্স রিটার্ন করতে পারে, সো দ্যাট তারাও কিন্তু তাদের ট্যাক্স রিটার্নে যে অন্যান্য পটেনশিয়াল বেনিফিট আছে সেগুলো পাবে। আশা করি এই ইনফরমেশন আমাদের কমিউনিটিতে অনেক হেল্প হবে। থ্যাংক ইউ সো মাচ। সো এটা আসলে বেসিক্যালি ট্যাক্স ক্রেডিট, মানে ট্যাক্স রিটার্নে আপনি ট্যাক্সে আপনার খরচ হিসেবে দেখাতে পারেন, বাট ইউ আর নট গোয়িং টু গেট ক্যাশ মানি আউট অফ ইট, রাইট? সো এই ক্রেডিটটা হবে আপনার নন রিফান্ডেবল, মিনিং হলো এটাকে আপনার যদি কোনো ট্যাক্স লাইবিলিটি থাকে এটাকে আপনাকে রিডিউস, এক্স্যাক্টলি। সো সে ফর এক্সাম্পল কেউ যদি
$5,000 তাদেরকে ট্যাক্স দিতে হতো ফেডারেল কে অথবা স্টেট কে, এই ক্ষেত্রে তারা কিন্তু কোনো ডলার দেয়া লাগতেছে না, বিকজ তাদের তারা কিন্তু $6,000 কিন্তু ক্রেডিট পাচ্ছে তারা, রাইট? বুঝতে পারছি, বাট অনেকে মনে করতে পারে যে ইটস লাইক এ আর্ন ইনকাম ক্রেডিটের মতো যে আমার অ্যাকাউন্টে বোধহয় চলে আসবে, বাট এটা এটা আসবে না, এটা আপনি আপনার ট্যাক্স থেকে এটা ডিডাক্ট ডিডাক্ট করতে পারবেন, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সো এটাকে বলা হয় আপনার নন রিফান্ডেবল ক্রেডিট, ও ফেরত যোগ্য, এটার অনলি কাজ হবে কোন লাইবিলিটি থাকলে লাইবিলিটিকে রিডিউস করবে, এবং সে ফর এক্সাম্পল কারো যদি ট্যাক্স দেওয়া লাগে $5,000 বা তারা আর্ন ইনকাম ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট সহ তাদের রিফান্ডটা চলে আসছে লেটস সে লাগে $7,000, এই ক্ষেত্রে এই $6,000 কিন্তু তাদের লাইবিলিটি কমার কারণে তাদের রিফান্ড কিন্তু বেড়ে যাবে, তাদের রিফান্ড কিন্তু ওই ক্ষেত্রে আপনার $7,000 + $6,000 পর্যন্ত যেতে পারে, বিকজ তাদের যে চাইল্ড ট্যাক্স ডিপেন্ডেন্স ক্রেডিট যেটা ছিল ওটা কিন্তু তাদের অরিজিনাল ট্যাক্স লাইবিলিটি কমায় দিচ্ছে, রাইট? সো যাদেরকে যা আপনি যেটা বললেন প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন কেউ যে টেক কেয়ার করেন বেবিদেরকে, তাদেরকে 1099 দিলে দেওয়া কি দরকার না না দিলে হবে? যদি 1099 দেয়া হয় তাহলে বেস্ট, কারণ হলো গিয়ে এটা অনেক স্ট্রঙ্গার হবে দেন ক্যাশ ইনকাম, সো ইট ইজ অ্যাডভাইজেবল, এটা মানে যদি 1099 দিতে পারেন তাহলে তাদের জন্য বেটার হবে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জাকির চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। জাকির চৌধুরী, আপনি তো ব্রঙ্কসে আপনার অফিস এবং আপনি দীর্ঘদিন থেকে কমিউনিটিকে সার্ভ করে আসছেন, আপনার সাথে কেউ যোগাযোগ করতে হলে নাম্বারটি বলে দেন, তাহলে কেউ যোগাযোগ করতে পারবেন আপনার সাথে। জি, আমাদের বিজনেস নাম্বার হলো 9292071516। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক